মানে 1.5 কিলোমিটার আছে হ্যাঁ 1.5 কিলোমিটার তো এই দাদা বলছে যে দিঘিটা নাকি 1.5 কিলোমিটার লম্বা চওড়া কত হানি চওড়া ওই যে ঢল দিঘি আছে এর থেকে বড় ঢল ঢল দিঘিটা মনে করি গিয়েছি ওটা দেখেছি আমরা এখন একটু তেল নিব সবাইকে নমস্কার বলে আমি ভিডিওটাকে শুরু করছি তো আজকে আমি আপনাদের যে জায়গাটা দেখাবো কারণ অনেক দিন ধরে আমার ইচ্ছে ছিল যে আমি এই জায়গায় আমি আসব তো আমি এখন একটু মাসিমার কাছ থেকে টিকিট কাটব মাসিমা দুইজন এই যে মাসিমা সব টিকিটটা কাটতে হবে আর আমি এখন এই মুহূর্তে বাইক আছে 25 টাকা টিকিট তো তো আমরা এখন কালদিঘি পার্কে আছি তো এই জায়গার সবথেকে একটা ভালো মানে জায়গাটাতে আপনারা আসলে পরে বুঝতে পারবেন প্লেসটা খুব সুন্দর এবং মনে করুন যে আসলে পরে মন ভরে যাবে আর এই জায়গার সবথেকে একটা ভালো মানে বিষয় হলো যে এই জায়গায় একটা অনেক বড় দিঘি আছে সেই দিঘিটা আমি আপনাদের আজকে দেখাবো আর এই জায়গায় আরেকটা হচ্ছে বিকেল হলে পরে আপনাদের হচ্ছে মনে করুন যে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে গার্জেনরা ওনারা এসে সময় কাটান তো আজকে আমি আপনাদের পুরো ইয়েটা করে আমি ভিউটা আমি দেখাবো এই জায়গার তো সর্বপ্রথম আমরা হচ্ছে বাঁ দিকে যাব তো আমি একটু পিছন দিক থেকে দেখিয়ে দিই আপনাদের নাহলে আপনারা বুঝতে পারবেন না তো এই যে এখন একটা নতুন আপনার রেল লাইন করেছে বাচ্চাদের জন্য যেটা হচ্ছে আপনার হচ্ছে পুরো ডিগিটা মনে করুন যে আপনাদের এপার থেকে ওপার আপনাদের ধরে নিয়ে গিয়ে করবে তো অনেক ধরে ইচ্ছে ছিল যে আমি আজকে আসবো তো আজকে পৌঁছে গিয়েছি আমি কেমন লাগছে আপনাদের ভিউটা অবশ্যই আপনারা কমেন্টের বক্সে কমেন্ট করে আমাকে জানাবেন আমি আপনাদের রেলটা একটু দেখিয়ে দিব বাচ্চাদের রেল এবং বাচ্চার সঙ্গে সঙ্গে বাচ্চার যে প্যারেন্টস আছে ওরাও ট্রাভেল করতে পারে এই ইয়েতে তো ঠিক আছে আমি আমি আপনাদের দেখিয়ে দিই এখন সুন্দর করে প্লেসটা সুন্দর করেছে আগে ঢালাইটা ছিল না এখন একটা নির্দিষ্ট রাস্তা করে দিয়েছে এর আগে আমি যখন এসেছিলাম অনেকদিন আগে তখন এই রাস্তাটা ছিল না আপনার পুরো আপনারা পুরো ভিউটা একটু দেখেন তো এই যে বাচ্চাদের রেল এই রেলে করে আপনাদের এই যে ডিগিটি আছে আপনারা কেমন সামনে ঠিকঠাক দেখতে পাচ্ছেন কিনা জানি না পুরো মনে করেন এই পার থেকে ও পারে রাউন্ড দিয়ে আপনার হচ্ছে আপনাদের এই জায়গায় পৌঁছে দিবে আমরা কিন্তু পার্কের বাইরে চলে এসেছি পার্ক একটা নির্দিষ্ট এরিয়া আছে হ্যাঁ রেলটাকে ভালো এই যে রেলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাচ্চাদের ট্রাভেল রেল রেলটা কখন দাদা কখন ইয়ে করে রেলটা বিকেলে না দেড়টার দিকে না
দেখি আমরা। তো যে রেলটা আছে বাচ্চাদের রেলটি রেলটি নাকি আপনার হচ্ছে দেড়টার দিকে নাকি আপনার হচ্ছে ছাড়বে। আর এই যে কালডিগি আপনার হচ্ছে ট্যুরিস্ট লজ না, এই যে আমার ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন, আর ওই দিকে আমরা যাবো এখন ওই সাইডে, কারণ এর আগে আমি এসেছিলাম তো অনেক বড়ো বাস্তবিক ক্যামেরার সামনে, হয়তো জানি না কত মানে কীরকম আপনাদের লাগবে সেটা আমি বলতে পারছি না, কিন্তু প্র্যাকটিক্যালি আপনারা যখন দেখবেন তখন হয়তো আপনারা বুঝতে পারবেন যে জায়গাটা কত সুন্দর, মানে এত সুন্দর মানে আমি আপনাদের বলে বুঝাতে পারবো না। অনেকদিন ধরেই প্ল্যান করেছিলাম যে আমি মনে করুন যে আমি এই জায়গায় আসব, তো কাজের সূত্রে আসতে পারতাম না, তো আজকে এই পথে ভ্রমণ নিষিদ্ধ। হ্যাঁ, তো আজকে ফাইনালি আমি আজকে পৌঁছে গিয়েছি, নিষিদ্ধ বলতে হচ্ছে ছেলে মেয়েদের নিষিদ্ধ। তো আমি একটু চেষ্টা করব আপনাদের দেখানোর, একটা পিছনে এই যে এদিক সামনে একটু আস যাবো না, সরি ওই একদম একদম নিষিদ্ধ না, না সাইন বলতে ছবি তো আবার ছেলে মেয়ে আছে তো না, সে মানে ছেলে মেয়ে দেওয়া আছে ওই জন্যই ইয়ে করছি। ও আচ্ছা, যেহেতু আমরা না না সেটা একশো বার জায়গা থেকে, যেহেতু বোর্ডটা আমি আপনাদের একটু দেখিয়ে দিলাম, তো এই জায়গার থেকে নিষিদ্ধ কবে থেকে নিষিদ্ধ হয়েছে, কারণ এর আগে তো আচ্ছা আচ্ছা ঠিক 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 আছে। তো এই জায়গার থেকে একদম পুরো এখন নিষিদ্ধ করে দিয়েছে, কারণ আমি যখন এসেছিলাম তখন আপনার হচ্ছে মানে ইয়েই ছিল, তো এবার আমি আপনাদের ওই সাইডটা আমি আপনাদের দেখাবো। এই জায়গায় মনে করুন এটা হচ্ছে আমাদের দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের পাশে অবস্থিত, জায়গার নাম হচ্ছে কালডিগি এবং পার্ক, মানে কালডিগি পার্ক বলে পরিচিতি জায়গার নাম, তাই তো? তো আমার কিছু গঙ্গারামপুরে কাজ ছিল, তো সেই কাজ থাকার কারণে আমি গঙ্গারামপুরে আসি, আর মনে করুন যে তো ভাবলাম যে আমি যখন গঙ্গারামপুরে যাচ্ছি তো আমি আজকে আপনাদের একটা নতুন জায়গার সারপ্রাইজ আমি আপনাদের দিব, তো তাই আমি বাড়ি থেকে প্ল্যান করলাম যে আজকে আমি এই জায়গাতে এসে কিছু ভিডিও আমি আপনাদের মাঝে মানে তুলে ধরবো। দিঘিটাকে এই যে এই জায়গা সব থেকে একটা মনে করুন যে ভালো একটা অনুভূতি, যে জায়গাটা মনে করুন যে গাছে ভরা আছে এবং পাশের দিঘি আছে, তো আসলে পরে নিজেকে খুব ভালো লাগে। তো আমি আপনাদের একটা এক সাইড দেখালাম, এবার আমি আপনাদের আরেকটা সাইড দেখাবো, এটাও মনে করুন আমার দিক থেকে আমি যদি ধরি তাহলে ওটা আমাদের পূর্ব সাইড হবে, এবার আমি আপনাদের পশ্চিম সাইড দেখাবো এবার। আর এটা মনে করেন যে দেখতে পাচ্ছেন এটা হলো বাচ্চাদের বিকেলে করে সব গার্জেনরা প্যারেন্টসরা মনে করেন যে বাচ্চাদেরকে নিয়ে যে খেলছে, এটা আপনাদের বাচ্চাদের। আর এটা একটু তার উপরে তো এইবার প্রচণ্ড আজকে রৌদ্র তুলেছে, তো আজকে এবার আমি যেটা যাচ্ছি সেটা আপনার হচ্ছে দিঘির পশ্চিম সাইড, তো আমি এখন প্রবেশ করছি আপনাদের ভিতরে, পিছন থেকে আমি এটা দেখিয়ে দিই, এই যে এটা হচ্ছে পার্ক প্লেস,
আপনার হচ্ছে ছেলে মেয়ের টাইম পাস করার জন্য। আমি এর আগে যখন এসেছিলাম ও এখন সব দিয়ে ঘিরে দিয়ে ফেলেছে, তো আমি আমার ইচ্ছে চলে একটু মহিলা পুরুষ, আমি যখন আমি প্রায় মনে করুন যে 5-6 বছর আগে যখন এসেছিলাম তখন মনে করুন যে পুরো এগুলো খোলামেলা ছিল, তো এখন এই মুহূর্তে পুরো ঘিরে দিয়ে ফেলেছে। তো আমার আজকে মনে করুন আসার উদ্দেশ্য একটাই, সেটা হলো আমি আপনাদের মানে সঙ্গে এই জায়গাটা আমি একটু রুবারু করে দিব, তাই আমার আসার উদ্দেশ্য, তাছাড়া আমি আসতাম না। এখন পুরো এই সাইডটা আগে পুরো খোলামেলা ছিল, এই সাইডটা, এই সাইডটা পিয়ে করে দিয়েছে না, ঘিরে করে দিয়েছে এই সাইডটা। কত বছর হলো ঘিরাটা লকডাউন না? কারণ আমি যখন আসি তখন কিন্তু ছিল না ঘিরা, প্রায় মনে করুন যে 5 বছর আগে তখন পুরো ইয়ে ছিল, এখন অনেকটা নিয়ম কানুন ইয়ে করেছে, চেঞ্জ করেছে। ঠিক আছে, তো এখন অনেকটা মনে করুন যে একটু কড়াভাবে ইয়ে করে দিয়েছে, কারণ আর আমি এখন যেই জায়গাটা আপনাদের দেখাবো সেটা হলো, চলুন আমি আপনাদের একটু দেখিয়ে দিই আইডিয়া। এদিকে জানি না এদিকে কদ্দুর অব্দি আপনাদের সীমানা শেষ বলা বোর্ডটা লেখা আছে, তো আমি চেষ্টা করবো আপনাদের দেখানোর। তো আমি আপনাদের পিছন ক্যামেরাটা আমি ইয়ে করে দিই, তো আপনাদের কেমন লাগছে জায়গাটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আপনাদের জায়গাটা কেমন লাগছে। কমেন্ট করে জানাবেন। আজকে আমরা কাজে এসে আমরা এখন পার্কে করছি শুধু আপনাদের জন্য, তাহলে একটু মনে করুন যে আপনাদের কমেন্ট করার বিশেষ প্রয়োজন এবং একটা তো লাইক অবশ্যই দরকার। এই রাস্তায় ভ্রমণ নিষিদ্ধ, আমি একটু আপনাদের এই যে এই অবধি শেষ, আপনাদের যাওয়ার চেষ্টা করবো দেখি, শুধু একমাত্র মনে করুন যে আমি আপনাদের জন্যই একটু এই জায়গার ভিউটা আমি একটু আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করব। দেখি যদি আজকে আমাদের নজরে একটু পরিচিতি পড়ে, আজকে বদ্র তুলছে প্রচণ্ড রূপে, এর আগে আমি ওদিক দিয়ে ঢুকছিলাম এই সাইড দিয়ে, আমি একটু পিছনের ভিউটা আপনাকে দেখিয়ে দিই, পাশের ওপারে দেখুন একদম পাশেই বাড়ি আছে, আর আপনার সামনে একটু আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই, সামনে যে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সব আমি একটু কাছে গিয়ে আপনাদের দেখাচ্ছি। এই যে এগুলো লোকাল সব মানুষ, মানে আপনাদের যেই বোর্ডটা আমি লাস্ট ছেড়ে আসলাম সেই বোর্ডটা অব্দি আপনাদের হচ্ছে লাস্ট এরিয়া। এদিকে আপনাদের নিষিদ্ধ আছে, তারপরেও আমি আপনাদের দেখাচ্ছি, আর এইদিকে পাশে একদম পুরো বস্তি। উমা আমরা পার্কে ঘুরতে এসেছি, এই যে আর তো সামনে একটু আসি, এই যে এই হচ্ছে
পুরো লোকাল মানুষ এই জায়গায়। আর আমাদের হচ্ছে এদিকে শেষ মানে পার্কের এদিকে এরিয়া সেটা পড়ে না। এবার আমি একটু সামনে গিয়ে আপনাদের দিকটা দেখাবো, এতক্ষণ এইদিক সাইডে আসবো। তো আমি এখন ডিগির পাশে যাচ্ছি, এবার আমি আপনাদের ডিগিটা একটু দেখিয়ে দিই। দেখুন এবার ডিগিটা আপনারা, আমি পিছন দিকে ক্যামেরাটা আমি করে নিলাম, এবার আপনারা ডিগিটা দেখুন তারপরে বলুন যে ডিগিটা কত বড়। আমি যতটুকু অনুমানিক করছি প্রায় 1 কিলোমিটার। আমি আপনাদের ধীরে ধীরে দেখাই ডিগিটা। আর এই জায়গায় এই ডিগিতে এখন বর্তমানে মাছ চাষ। এই দাদা একটা মাছ মরে আছে এই জায়গায়, মাছটা তুলে নেন নিশ্চয়ত আছে। তো আমরা এখন দেখতে পাচ্ছি ক্যামেরার সামনে একটা বড় একটা মাছ মরে আছে, আমি জুম করে দেখার চেষ্টা করছি। হ্যাঁ, ও কেন নিশ্চয়ত আছে তুলা নাকি? ও আচ্ছা আচ্ছা। তো এই যে ওপারে আপনার হচ্ছে এরিয়া, আমি একটু দেখার চেষ্টা করছি। এই যে এই যে ওই অফ দি লাস্ট আপনার হচ্ছে এরিয়া। পিছন দিকে যে ঘর, পিছনের দিকের ঘরগুলো কি এগুলো কি মানে ইয়ের ঘর না? এগুলো মনে কর কি এখানে মানে বিশ্রাম ঘর থাকে, পাহাড়া পাহাড়া এই সব পাহাড়া দেয়, কুকুর পাহাড়া দেয়, কুকুর পাহাড়া দেয়। আচ্ছা, কয় কিলোমিটার বলো তো? 2 কিলোমিটার। এটা 1.5 কিলোমিটার মানে 1.5 কিলোমিটার আছে। হ্যাঁ 1.5 কিলোমিটার। তো এই দাদা বলছে যে ডিগিটা নাকি 1.5 কিলোমিটার লম্বা, চওড়া কতখানি? চওড়া বেশি না, অর্ধেক আছে। অর্ধেক অর্ধেক আছে, অনেক বড় তো তাই না? এর থেকে বড় দিঘি আছে মনে করি, যে ঢল দিঘি আছে এর থেকে বড় আদিবাসী। কারো যদি মনে করো পাড়া প্রতিবেশী যদি আত্মীয় থাকে তাহলে মনে করো যে সঙ্গে ঢুকতে দিবে, পয়সা নিবে না। আর মনে করো কি বাইরের লোক যদি আসে তাহলে পয়সা নিবে। তো ফ্রেন্ডস, আজকে মনে করুন আমি এই যে ঘরটা দেখতে পাচ্ছেন এটা আপনাদের হচ্ছে সম্পূর্ণ বিশ্রাম করে, মানে যেনারা মনে করুন যে ডিগি আপনাদের নাইট ডিউটি করে তাদের এগুলো ঘর। তো ফ্রেন্ডস, আমি আপনাদের একটা রিকোয়েস্ট করব, আপনারা ছাড়া কোনোটাই সম্ভব না। তো আপনাদের কাছে আমার বিনতি অনুরোধ, আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার জন্য একটু সাহায্য করবেন। আর মনে করুন যে আপনারা ছাড়া কোনোটাই সম্ভব না। তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, করে জানাবেন আমাকে যে কেমন লাগছে, কারণ আমি নতুন চ্যানেলটি খুলেছি। তো তাই আপনাদের ভীষণ সাপোর্টের প্রয়োজন আমার, কারণ আপনারা যদি সাপোর্ট না করেন আমি কখনোই উপরে উঠতে পারবো না। তো ঠিক আছে, এই বলে আমি আপনাদের এই জায়গা অবধি ভিডিওটাকে শেষ করছি। আপনাদের সবাইকে নমস্কার।